কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে বাদ পড়া মুক্তিযোদ্ধারা গতকাল আমরা ও মুক্তিযোদ্ধার ব্যানারে চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আমরা ও মুক্তিযোদ্ধা সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাকায়াত হোসেন সানু, নূর মোহাম্মদ জরি, মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন সহ বাদ পড়া মুক্তিযোদ্ধাগণ। এ সময় তারা বলেন, আমরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েও নানান কারণে রাষ্ট্রীয় স্বীকৃতি পাইনি। এবার জামুকার নির্দেশনা মোতাবেক যাচাই বাছাইয়ের কথা থাকলেও তা মানা হয়নি। তারা তাদের সকল প্রমাণাদি বিবেচনায় নিয়ে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার দাবি জানান। পটিয়া থেকে আব্দুল হাকিম রানার পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।